রাত চশমা পরেছি কেন জানো? কারণ চশমা আমার পাওয়ার অত বেশি না, মানে চশমা ছাড়া আমি ভালো দেখতে পারি আলহামদুলিল্লাহ, কিন্তু হচ্ছে মাথা ব্যথা আর প্রচণ্ড, হ্যাঁ প্রচণ্ড মাথা ব্যথা, মাথা ব্যথা একদম পুরো পাগল হয়ে যাচ্ছি। যখন মাথা ব্যথা পুরো পাগল হয়ে যাই তখনই আমার এই চশমাটা বের হয়। আর জোরাবার বলছে, জোরাবারের প্রচণ্ড মাথা ব্যথা, তো এখন হচ্ছে সেই জন্য চশমা পরে আসছি। আসো কাছে আসো, তাহলে তুমি আসো। এই যে জোরাবারের কথা জোরাবার বলবে, জোরাবার হচ্ছে মাকে অনেক ভালোবাসে। আচ্ছা ঠিক আছে, তো সবাই বলে সবসময় মাথা ব্যথা করলে, খারাপ লাগলে গোসল করলে ঠিক হয়ে যায়, তো মাথা ব্যথা ছিল, তারপরে ভালোভাবে গোসল করলাম, কিন্তু আর আমারও মনে হচ্ছে যে অনেক ভালোভাবে গোসল করলে টাইম নিয়ে, যেহেতু অয়েল দেওয়া ছিল চুলে, তেল শ্যাম্পু ট্যাম্পু করলে আরাম লাগবে, ভালো লাগবে, তারপরে অনেক সুন্দর করে গোসল করলাম আলহামদুলিল্লাহ, তারপরে জাস্ট আমার মাথা ব্যথা ব্লাস্ট হয়ে গেল, যতটুকু ছিল তার 10 গুণ বেড়ে গেল। যাই হোক, এখন হচ্ছে চশমা পরে আসছি, কারণ জোরাবারকে তো বুকস পড়াতে হয়, আর চশমা পরে আসছি, ওষুধ খাচ্ছি, তোমরা দোয়া করো মাথা ব্যথা ঠিক হয়ে যায়। আর জুমি ঘুমাই গেছে, তাড়াতাড়ি করে মশা টশা লাগাই নিছি, লাগাই টাগাই এখন হচ্ছে আমরা ঘুমাবো, দেখি ঘুমার। আমরা আজকে এখন আমরা পড়ছি 2-3 দিন ধরে যে লিটু বৃত্তান্ত পড়ছি, খুবই মজার স্টোরি এটা। জোরাবার মাঝে মাঝে ঘুমাই গেল, আমি পড়তে থাকি পড়তে থাকি, ও কতটুকু শুনতে চায় না, এখন আমাদের আর কয়েকটা পেজ বাকি আছে। এখন জোরাবার আজকে দেরি করে ঘুম থেকে উঠছে, এখন দেখি কী হয়, এখন কত অনেকক্ষণ অনেক দেরি করে মনে হয় ঘুমাবে, তার গল্প করতে হবে, তো মশা কামড়াতে পারে দুমিকে, এই জন্য আমরা মশারির ভিতরে ঢুকে সব কিছু করতেছি। আর গুড নাইট, দেখা হবে কালকে সকালে ইনশাল্লাহ। গুড মর্নিং ফ্রেন্ডস, সকাল হয়ে গেছে, আমার ব্যথা ব্যথা একটু কমছে, কিন্তু ব্যথা এদিকে আসেই। আর হচ্ছে এই তো, এই যে গুড মর্নিং, গুড মর্নিং, উঠো মা, সকালবেলা উঠে অস্থির হয়ে গেছে, টেন্টে যাবে, সাইকেলে উঠবে, ট্রাই সাইকেলে উঠবে, তো সকালবেলা উঠে শুরু করে দিছে। মশারি খুলো, টেন্টে যাব, সাইকেলে যাব, তারপর এখন হচ্ছে খেলছে মাশাআল্লাহ। আর ইউ হ্যাপি, আর ইউ হ্যাপি, কারণ 3টে চাকা থাকে বলে এটার নাম ট্রাই সাইকেল। আজকে অনুষ্ঠান হবে কি জানি, একটা কারো মনে হয় ওয়েলকাম, তো সেটার জন্য ফার্স্ট ফার্স্ট সাজিয়েছে, ডেকোরেশন করেছে। আসো আসো আসো, এদিকে আসো, আমার রাইট সাইডে আসো, হ্যাঁ দেখো আঙ্কেল গুলা কি করছে দেখছো, সব কিছু করতে করবে করতে করলো, বাকি টপিক এই লোকটাকে ছবি ছবি লোকটাকে আমি দেখছিলাম খবরের মধ্যে, সাদা 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 মাস্ক, সাদা হাতে গ্লাস, সাদা বুটের উপর লাগাচ্ছে, ঢাকা থেকে কেউ আসবে আর কি, এখানে ভাষণ দিবে, এখানে কি করবে, ওই লোকটা ভাষণ দিবে, ভাষণ দিবে, ছবি লাগাইছে, তো বড় অফিসার আর কি, বক্তৃতা দিবে, বক্তৃতা ভাষণ, সাজ্জাদ হোসেন হোসাইন, সাজ্জাদ হোসাইন বক্তৃতা কখন দেবে, কি লিখছে উপরে লেখা কি লিখছে, জেনারেল কি ব্রিগেডিয়ার জেনারেল, হ্যাঁ দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে, দেখেছো বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে, কারেন্ট চলে গেছে, আমরা সবাই মাহিরের ঘরে, মাহির গল্প পড়ে শোনাচ্ছে, আর জোরাবার সুন্দর করে বৃষ্টি বিলাস করছে, পানি নিচ্ছে আর নিয়ে মুখে মারছে, আমার হুমায়ুন আহমেদ স্যারের কথা মনে পড়ছে জোরাবারের বৃষ্টি বিলাস দেখে, মাশাআল্লাহ।
সো ফ্রেন্ডস, ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটাকে, এবং সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটা আছে সেটা বাজিয়ে দেবে, তাহলে আমরা যখন অনলাইনে আসব নোটিফিকেশন সেটা জানতে পারবে। আর অনেক অনেক ভালো থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।